এই আন্দোলনটাকে আমরা ছাত্রদের আন্দোলন হিসেবে আমরা সবাই দেখছি, আসলে কিন্তু এটা ছাত্রদের আন্দোলন নয়, এটা ছাত্রদের আন্দোলন ছিল না, ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু মূল খেলার তো ছাত্র নয়, মূল পিছন থেকে মূল চালিকা শক্তি বা ষড়যন্ত্রকারী হিসাবে বিএনপি এবং জামাত এটা এই কাজগুলো করেছে। এটা শ্যামল দত্ত, শ্যামল দা বলেছেন যে গত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য যখন বিএনপি জামাত এবং তাদের বিদেশি প্রভুরা সকল ষড়যন্ত্র যখন ব্যর্থ হলো, নির্বাচন যখন হয়ে গেল, আমরা তখন ভেবেছিলাম বোধ হয় হয়তো সব ষড়যন্ত্র শেষ, নির্বাচন করে আমরা সরকার গঠন করেছি, আমরা বোধ হয় একবারে সব বিবাদমুক্ত। কিন্তু আসলে সেটা ছিল না, ষড়যন্ত্রের একটা ধাপ নির্বাচনের বানচাল করার সেটা তারা ফেল করেছিল ষড়যন্ত্র। কিন্তু নির্বাচিত হওয়ার পর সরকার গঠন করার পর থেকেই তাদের আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে দেখুন এই যে কোটা আন্দোলনটা, আমরা যদি এটার প্রেক্ষাপটে দেখি, যেটা 2018 সালের 4 অক্টোবর এই কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল, আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা বাতিল করেছিল, হঠাৎ করে এই 2024 সালের 5ই জুন হাইকোর্টে এটাকে রিট করলো কে, কী উদ্দেশ্যে? যে কোটা তো বাতিল ছিল, তাহলে হঠাৎ করে কারা রিটটা করলো? এবং সঙ্গে সঙ্গে সেই রিটের পরিপ্রেক্ষিতে ওখানে রায় চলে আসলো যে 18 সালে যে পরিবর্তন সরকার এটা বাতিল করে কোটার পদ্ধতি বহাল রাখা হলো। এখানেই তো আমার কাছে মনে হয়েছে যে একটা ষড়যন্ত্র অংশ, একটা সরকার অনেক মানে সংগ্রাম করে ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার 6 মাস না যেতেই কেন এই ধরনের একটা যেটা কোটা সংস্কার, যেটা একসময় ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা তাদের দাবি ছিল, আন্দোলন ছিল, এবং যেটার পক্ষে প্রায় দেশের সকল সচেতন মানুষই সেই সময় সমর্থন করেছিল, এবং যার জন্য আমাদের সরকারই এটা সেকে ইতিবাচক হিসাবে গ্রহণ করে বাতিল করেছিল, সেইটাকে আবার কেন নিয়ে আসতে হলো ট্রেনে? তার মানে এটা ছিল একটা ষড়যন্ত্র অংশ। এবং দেখুন সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে 5ই জুনে হাইকোর্টের রায় হলো, 18 সালের পরিপত্রটা বাতিল করলো এবং কোটা বহাল করলো। সরকার পক্ষ থেকে কিন্তু 9ই জুন 4 দিনের মাথায় কিন্তু এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সরকার কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছিল যে ওই সময় এটার পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেই 9 জুনে আপিল করলেও এর রায়টা আমরা অ্যাপিলেট ডিভিশনের শুনানি হলো প্রথমে ওখানে 10ই জুলাই, এই 10ই জুলাই ওখানে শুনানি করে হাইকোর্টের দেওয়া রায়টাকে স্থগিত করে 4 সপ্তাহের একটা সময় দিলেন যে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে আমাদের অ্যাপিলেট ডিভিশন তার চূড়ান্ত শুনানি করবেন, সেই হিসেবে একটা রায় দিয়েছে। আমরা কিন্তু সকলেই ছাত্রদের কোটা আন্দোলন হিসাবে দেখেই জিনিসটাকে আমরা অনেকটা নির্লিপ্ত ছিলাম। এখানে আমাদের শ্যামলদা যেটা বলেছেন যে আমাদের গোয়েন্দা সংস্থার একটা চরম ব্যর্থতা ছিল, অবশ্যই আমি মনে করি ব্যর্থতা ছিল, তারা এটাকে ছাত্রদের আন্দোলন হিসেবেই তারা চিহ্নিত করেছিল, তারা এটাকে খুব বেশি যে একটা গুরুত্ব দিয়ে এটা যে ষড়যন্ত্রের একটা অংশ, এর পিছনে যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেটা তারা হয়তো বুঝতে পারে নাই বা তারা সেই তথ্য সংগ্রহ করতে পারে নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন এটার সঙ্গে কী গভীরভাবে ষড়যন্ত্র ছিল, যে এই হাইকোর্টের রায় স্থগিত করার আগে 9 জুন যখন সরকার অ্যাপিলেট আপিল করেছিল, তারপরে আমরা দেখলাম ঈদের কারণে আমাদের কোরবানি ঈদের কারণে দেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেল, অবকাশকালীন ছুটিও ছিল হাইকোর্টে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে হঠাৎ করে বিএনপি ঢাকা মহানগর কমিটিগুলা পরিবর্তন করা হলো, আংশিক কমিটিগুলো করলো, প্রেসিডেন্ট সেক্রেটারি করলো, কাদেরকে দিয়ে? তখনও কিন্তু আমাদের একটা সন্দেহ হয়েছিল, কারণ এখানে বিএনপির ঢাকা মহানগর কমিটির তো দক্ষিণে যারা ছিল তারা মোটামুটি সকলেই দীর্ঘদিনের রাজনীতি করা ব্যক্তি এবং তাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা ছিল, ভালো মানুষ হিসাবেও আমানুল্লাহ আমান আমাদের সহ যারা এখানে ছিলেন
কিন্তু সেইটাকে পরিবর্তন করে নিয়ে আসলেন যুবদলের এক সময় যারা অনেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিতর্কিত ছিল, এই ধরনের কিছু নেতৃবৃন্দকে তারা নিয়ে এসে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং যুবদলের ছাত্রদের কমিটি তারা পুনর্গঠন করলেন। তখন কিন্তু আমাদের একটু সন্দেহ হয়েছিল যে এই পরিবর্তনগুলো এত দ্রুত কেন করতেছে। এর একটাই কারণ ছিল যে তাদের পরিকল্পনা ছিল এই কোটা আন্দোলনকে ছাত্রদের দিয়ে মাঠে নামিয়ে পিছন থেকে বিএনপি এবং জামাত তারা দেশকে অস্থিশীল করে সরকার পতন আন্দোলনে নিয়ে যাবে। এই জায়গাটাই আমাদের গোয়েন্দা সংস্থা তারা তাদের অনুধাবন করতে আমি মনে করি যে তাদের ব্যর্থ হয়েছে বা দুর্বলতা এখানে ছিল, সঠিকভাবে তারা হয়তো সেই মূল্যায়ন করতে পারে নাই। শুধু আমরা ছাত্রদের দিকেই তাকিয়েছিলাম, ছাত্রদের দিকে, কিন্তু মূল খেলার তো ছাত্র নয়, মূল পিছন থেকে মূল চালিকা শক্তি বা ষড়যন্ত্রকারী হিসাবে বিএনপি এবং জামাত এটা এই কাজগুলো করেছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতেও যেভাবে এই বিভিন্ন ক্রাইসিস মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছে, আবার এবারও যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা সেটাকে মোকাবেলা করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এর পরের থেকে এই শিক্ষা নিয়ে আমাদের সরকারে আমি আশা করব সরকার তার গোয়েন্দা সংস্থা সহ তাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ে যেখানে যা প্রয়োজন ঢেলে সাজিয়ে আগামী দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে প্রতিষ্ঠা করতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের কথা শেষ করছি। সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।